আনা ধরো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার ব্যবহার করি, প্রায় সময় মোবাইলে কিছু মেসেজ পাই। দেন এই ভিডিও ক্লিপ গো বা এই অডিও ক্লিপ গো বিজ্ঞানের হাসা ফাটন তৈলে অনেক ভাগ্যবান হয়ে যাবেন, অনফাদা থাকলে রাজা হয়ে যাবেন, মন্ত্রী থাকলে প্রেসিডেন্ট হয়ে যাবেন, এরকম ইত্যাদি ইত্যাদি। কিংবা এই মেসেজ গো ফান্দের জন্য হাসা ফাটন তৈলে এক সপ্তাহের মধ্যে অনেক সুখবর পাবেন। এমনকি এই ধরনের মেসেজ আবার হুমকিও থাকে, দেন ইনোর অবহেলা করলে অনেক বিপদ হবু, অনেক মানুষের তো ছাগল হয়ে যাবেন, এরকম আরো বড্ডলি। এই মেসেজ অনুযায়ী হাসগুলি আসলে কি ভাগ্য পরিবর্তন হবু, আসলে কি ভালো খবর ফোন যাইবু, ব্যস তো নসিব হবু। যদি মেসেজ ফাটাই রে ব্যস তো ফোন যাইতু, সুখবর ফোন যাইতু, তৈরি এত কষ্ট করে নামাজ রোজা গরিবের কি দরকার। চলো না আর দর্শক আর আলেমলে কি হয় সাই আই হয় তো কুসংস্কার দীর্ঘদিন ধরে ফেস ঘুরে আইর। হ্যাঁ কিন্তু এই গুণের প্রায় আমি আই নিজে অনেকবার এড়ি চলি, এটা তো লেখা থাকে যে এড়ি চলিলে একদম বড় হতি হবু না না এই এই গিনত হন ইয়ে নাই কোরআন হাদিসের কোনো এর হনো প্রমাণ নেই। আসলে তো ইয়ান ইয়ান ওই দেখি একদম বিভ্রান্তিমূলক জিনিস, যেহেতু হনো কোরআন হাদিসের নাই। হ্যাঁ জিনিস কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যদি হইত হয় তবে এই জিনিস ইয়ান দেখি বেঙ্গি বুয়া। অনেক সময় দেখা যায় দেন লেখেন শব্দ আরবি শব্দ দিলে আর মুসলমান হলে ইয়ান দর কোরআন হাদিস মনে করে, কিন্তু ইয়া ইজার বহুত কিছু দেখা যায় দেখি পারিবারিকভাবে সমস্যা হইব, অন নিজের ক্ষতি হইব, ইয়ান অতি সত্য তাড়াতাড়ি ইয়ার ফ্যামিলি করি আরে বা বিভিন্ন জায়গার মাঝে ইয়ান মেসেজ করে ফাটাই দেন এনলে হই না, এই যে বিভ্রান্ত করো তাই বুয়া হতা ইন ধর বৃত্তি নাই। আসলে ফেসবুকের মাঝে কিছুদিন আগে আমি নিজেই ফেলি মানে ওই মানে এই খাল মাইটা এই আপনি 100 জনকে সেন্ড করেন মানে এরকম এরকম পাবেন, মানে আর যদি সেন্ড না করেন আপনার অনেক ক্ষতি হবে। তবে আমি সেন্ড করি নাই, কোনো ক্ষতি হন ক্ষতি না হয়, তবে ইয়ান একদম বিভ্রান্তকর জিনিস, ইয়ান আসলে আমরা মুসলমান হিসাবে কোনো সাপোর্ট না করি। ইয়ান বোধবার আইও ফাই শুধু কালিমা ফাটাই এর দূর নয়, বিভিন্ন স্বপ্নের কথাও লিখে যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মদিনার মধ্যে যে হনিমামে স্বপ্ন দেখে মদিনার ইমামে যে বোধ মানুষ 40,000 মানুষ মারা গিয়ে মারা জনদ একজনও জান্নাতি নময় বিয়াগুন জাহান নামি, এইভাবে বিভিন্ন আজগবি কিছু হতাবার্তা লিখিয়ে ইন আগে লিফলেট আকারে প্রকাশ করত। লিফলেট আকার দিয়ে হয়তো ইয়ান যদি 100 জনের ফাটাইলে বহুত কুটিপতি হয়ে যাবে, দিনে দিনে আঙ্গুল ফুলি কলা গাছে যাইব, আর না ফাটাইলে ফুয়া মারা যাইব, বাপ মারা যাইব, বহুত ডর লাগায়। তা আসলে কোরআন হাদিস জিন আছেন স্পষ্ট, ইন এই সমস্ত স্বপ্ন আজগবি হতাবার্তা দিয়ে ইসলাম এবং দিন ইন নয়। তো কোরআন হাদিসর হন জাগার মধ্যে হতা নাই দে যে তুই বালাহাম গইলে কুটিপতি হয়ে যাবে গই, আরে হাম্মান যদি তুমি বালা হাম্মান না গইলে তোমার ফুয়া মরি যাইব, তোমার বাপ মরি যাইব গই, ইন ইসলামের মধ্যে নাই। ইসলাম পরিষ্কার যে যারা কোরআন হাদিস মধ্যে জীবন যাপন করিব তারা দুনিয়া আখেরাত উভয় জাহানাত কল্যাণ কামিয়াবি ইন পাইব, আর যদি কোরআন হাদিস মতো ন চলে দেয় তাহলে এবার দুনিয়ার মধ্যে অশান্তি পরকালত অশান্তি, এবার ফুয়া মরি যাইব নির্দিষ্ট দিকে হন হতা না হায়াত মতিম বেগিন আল্লাহ দান। আর ফেসবুক উন্নাজি মেসেঞ্জারত বাইবারত বিভিন্ন সময় বিভিন্ন বার্তাই কালিমাই তৈবা 100 জনের ফাটাইলে 15 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আশা পূরণ হবু, বা আল্লাহর 99-এর নাম ফাটাইলে 100 জনের ফাটাইলে আশা পূরণ হবু, যদি না ফাটা দেয় তৈলি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি মনে করি দি এই ধরনের কোরআন হাদিসুর ভিত্তি ছাড়া যেগিন মানুষে ফাটার ইন আসলে ঠিক নয়। আসলে আমি কী হয় মনে পবিত্র কোরআন হাদিসের আলোকে এই ধরনের কোনো ধরনের কার্যক্রমের কোনো ভিত্তি নেই, এই সমস্ত যে সমস্ত কার্যক্রম বিভিন্ন মানুষের হদে ইল্লা স্বপ্ন দেখে এনে আসলে সম্পূর্ণ ভুয়া মিথ্যা এবং বানোয়াট। যে সমস্ত মানুষগুলো দুর্বল চিত্তের অধিকারী ইতার অনেক সময় এ ধরনের মেসেজ পাইয়ে ডরে আটকে উড়ে এবং আল্লাহর ভয় আর নিজের অমঙ্গলের হতা চিন্তে করি এবং প্রাপ্তির আশায় ইতারা এই সমস্ত মেসেজ দ্রুততার সাথে বিভিন্ন জনের হাতে ফাটা যায়। তবে ধর্ম হনসমতই এই সমস্ত বিষয়ে সাপূর্ণ করে, এহতলায় নিজের সচেতন ব্যাকুণ্ড সচেতন করুন। ফরহাসিকদার, C+TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।